খবর এখনো পাইনি, পরিস্থিতিটা আমরা জানার পরে বলবো, আর যা কিছু বলবে উচ্চ নেতৃত্বরা। আমরা শুনেছি গেছে, এখন কতটা ফাইনাল হয়েছে সেটা আমরা বলতে পারবো না। শুনছি যে যোজন নাম শুনলাম, যেটা তো আমি আগেই বলেছি, 5-7 জন গেছে, কোথায় গেছে কী করতে গেছে সেটাও আমরা জানি না, পুরো পরিষ্কার হবে তারপরে বলব। আপনাদের থেকে যারা আছে তাদের নামগুলো যদি বলেন, আপনাদের সাথে যারা আছে তাদের নামগুলো যদি বলেন। যেমন ধরুন আমাদের সাথে আমি আছি, মৃত্যুঞ্জয় দাস আছে, বন্দ্যগোপাল সাহা আছে, সুমিতা বিশ্বাস আছে, বাসুদেব সাহা আছে, আর তপন দত্ত আছে, মহাদেব বিশ্বাস আছে, সুজাতা বিশ্বাস আছে, আর অশোক যাদব আছে, রবি শঙ্কর তো বিজেপিতেই আছে, আর বাসু সাহা বলেছি বসু আছে, বনানী চক্রবর্তী আছে। টোটাল আমি তো সংখ্যাটা মনে হয় কে গেছে না আগে তো বলতে পারছি না, সবাই তো ছিল, 3 জন বাদ দিয়ে, পরিষ্কার হবে বিকেলবেলায় আমরা বুঝতে পারবো। আমাকে নলেজ নেই, জানা নেই, আমাদের নলেজ নেই। এই মুহূর্তে আমাদের সাথে 4 জন বসে আমার সাথে গল্প করছে। ভোট কি তাহলে বিজেপির হাতে যাচ্ছে, তৃণমূলের হাতে? সেটা সময় অপেক্ষা করবে, কতটা সময়? 2-1 দিনে পরিষ্কার হয়ে যাবে। 2-1 দিন সময়টা কেন দাদা, 2-1 দিন কেন? আপনাদের তো ভোট পুরো আপনাদের দিকেই ছিল। না ভোট তো ছিলই, কিন্তু তারা এখন যেহেতু আসেনি এখনো পর্যন্ত, তাদেরকে দেখতে বলতে হবে, নেতৃত্বের সাথে কথা বলছে তারা। সেটা সামনের দিন বলবে কি হবে না হবে। বিজেপি জয়েন করার পর সেরকম ভাবে কিন্তু সক্রিয়তা দেখা যায়নি অংশুমান রায়, যিনি চেয়ারম্যান ছিলেন, কি মনে করছেন কি তারা এই ধরনের প্ল্যানিং করে রেখেছিল আগে থেকে? সেটা আমি কি করে বলবো, তাদের ব্যক্তিগত ব্যাপার।